আপনি কি জানেন অক্টোপাসের দেহে কতগুলি হৃৎপিণ্ড আছে এবং প্রজাপতির দেহে কত হাজার চোখের সংখ্যা? আর এক কাপ কফিতে কত সংখ্যক রাসায়নিক পদার্থ থাকে? হ্যালো এভরিওয়ান, আমি রূপম। এমনই কিছু জানা অজানা তথ্য নিয়ে আসি আপনাদের কাছে। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের বিশ্বের জানা অজানা অনেক তথ্য আছে, যেগুলো আমরা অনেক কিছু জানি, আবার অনেক কিছুই আমরা জানি না। আজ আপনাদেরকে বলবো কিছু অবাক করা জানা অজানা তথ্য। আপনি কি জানেন, আপনারা হয়তো গ্রুপ নিয়ে চার পাঁচজন বসে আছেন, তার মধ্যে কেউ একজন কলা খেলেন। যে কলা খেয়েছে মশার আকর্ষণ কিন্তু তার প্রতি বেশি থাকবে। হ্যাঁ, যিনি কলা খাবেন তার প্রতি মশা বেশি আকৃষ্ট হবে। নেক্সট, এক কাপ কফিতে 100-এরও বেশি রাসায়নিক পদার্থ থাকে। হ্যাঁ, আমরা এক কাপ কফি খেলে 100-এরও বেশি রাসায়নিক পদার্থ পান করছি। আমাদের শরীরে যতগুলি পরমাণু রয়েছে, যত পরমাণু রয়েছে, ওর খালি জায়গাগুলোকে যদি আমরা অপসারিত করি, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ একটি আপেলের মধ্যে চলে আসবে। নেক্সট, 1 পাউন্ড শুদ্ধ তুলো থেকে 33,000 মাইল লম্বা সুতো তৈরি করা যাবে। হ্যাঁ, 33,000 মাইল লম্বা সুতো তৈরি করতে পারবেন 1 পাউন্ড বিশুদ্ধ তুলো থেকে। নেক্সট, গরুকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে খুব সহজ বলে মনে হয়, বাট গরুটি যখন সিঁড়ি দিয়ে ওপর থেকে নিচে নামে, সেটা খুবই কঠিনতম কাজ। গরুকে সিঁড়ি দিয়ে ওঠানো যায়, কিন্তু সহজে নামানো যায় না। একটি জাম্বো জেটে যত পরিমাণ জ্বালানি থাকে, সেই জ্বালানি দিয়ে একটি গাড়ি পুরো পৃথিবী ঘুরে আসতে পারবে। নেক্সট, সারা বিশ্বে কোকা কোলা প্রস্তুত করার ফর্মুলা মাত্র 2 জন জানেন, আর তাদের সেই 2 জনকে একসাথে ফ্লাইটে ভ্রমণ করা নিষিদ্ধ। মাত্র 2 জন জানেন কোকা কোলার রেসিপি। নেক্সট, চোখ খোলা রেখে ব্যাঙ কোনো কিছু গিলতে পারে না। হ্যাঁ বন্ধুরা, চোখ খোলা রেখে ব্যাঙ কোনো কিছু খেতে পারে না বা গিলতে পারে না। আমরা তো দিব্যি চোখ খোলা রেখে খেয়ে নিই, বাট ব্যাঙ সেটা পারে না। নেক্সট, জলের হাতি বা জল হস্তি জলের নিচে 30 মিনিট পর্যন্ত দম বন্ধ করে থাকতে পারে। 30 মিনিট পর্যন্ত দম বন্ধ করে জলের নিচে থাকতে পারে জল হস্তি, মানে ভাবতে পারছেন তার কতটা পাওয়ার। নেক্সট তথ্যটি শুনলে হয়তো হাসবেন, মাছেরও কাশি হয়। হ্যাঁ বন্ধুরা, আমিও এটা জানতাম না, বাট গুগল সার্চ করে দেখলাম মাছ, আমরা যে মাছ খাই সেই মাছেরও কাশি হয়, মাছও কাশতে পারে। সব কিছুই সম্ভব দেখা যাচ্ছে এখন। নেক্সট, সবেরই পছন্দের একটা প্রাণী ডলফিন। হ্যাঁ, অনেকেই পছন্দ করে, বাট ডলফিন ঘুমানোর সময় একটি চোখ খোলা রাখে। হ্যাঁ, ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমোতে পারে, বাট চোখ এক চোখ খোলা রেখে ও ঘুমোয় ডলফিন। খুব অবাক করা তথ্য, তাই না? একটি গবেষণায় দেখা গেছে একজন মানুষের চোখ বছরে 42 লাখেরও বেশি বার পলক ফেলে। হ্যাঁ, 42 লাখেরও বেশি বার আমাদের চোখের পাতা আপ ডাউন করে একটি গবেষণায় দেখা গেছে। বেশি হতে পারে, কমও হতে পারে, আনুমানিক এটা বললো। নেক্সট, অক্টোপাসের দেহে 3টি হৃৎপিণ্ড থাকে। হ্যাঁ, আমাদের তো মাত্র একটি হৃৎপিণ্ড, বেশিরভাগ প্রাণীরই হৃৎপিণ্ড থাকে একটি, বাট অক্টোপাসের 3টি, একটি নয় দুটি নয়, 3টি হৃৎপিণ্ড, মানে 3টি, 3 আর 3 6 নয়, 3টি হৃৎপিণ্ড থাকে। নেক্সট যে তথ্যটি, 12,000 চোখ থাকে, 12,000, আমাদের তো মাত্র 2টো চোখ। প্রজাপতির দেহে 12,000 চোখ থাকে, ভাবতে পারছেন একবার 12,000 চোখ থাকে প্রজাপতির দেহে। মানুষের মতো আরও একটি প্রাণী আছে যারা হ্যান্ডশেক করতে পারে খুব ভালোভাবে, আর সেটা হচ্ছে শিলপাঞ্জি। হ্যাঁ, শিলপাঞ্জি মানুষের মতো হ্যান্ডশেক করতে পারে। নেক্সট, মানব দেহে সবচেয়ে দীর্ঘ জীবন্ত কোষ হলো মস্তিষ্কের কোষ। হ্যাঁ, দীর্ঘ, সব থেকে বড় কোষ মানুষের মাথার বা মস্তিষ্কের কোষটি, যেটার নাম হচ্ছে নিউরন। নেক্সট, আমরা জেনে থাকি কুকুরের ঘ্রাণশক্তি খুবই পাওয়ারফুল, খুবই বেশি, বাট পিঁপড়ে
দেখতে খুবই ছোট্ট পিঁপড়ে একটি পিঁপড়ির ঘ্রাণ শক্তি কুকুরের থেকেও বেশি হয়, এটা কি আপনি জানতেন? একটি পিঁপড়ের ঘ্রাণ শক্তি কুকুরের থেকেও বেশি হয়। নেক্সট, এমন একটি প্রাণী আছে যার কোনো দিন রোগ ব্যাধিই হয় না, মানে কোনো দিন শরীর খারাপ রোগ কিছুই হয় না, এটা কি পসিবল? হ্যাঁ, আমাদের পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যার কোনো দিন রোগ ব্যাধি হয় না, আর সে প্রাণীটি হলো হাঙর। হাঙরের কোনো দিন রোগ ব্যাধি হয় না, এটি একটি গবেষণা থেকে পাওয়া গিয়েছে, পারলে আপনারাও গুগলে সার্চ করে চেক করতে পারেন। নেক্সট, এটা হয়তো অনেকেই জেনে থাকবেন, আমরা জানি পাখি মানেই উড়তে পারে, বাট এমন একটি পাখি আছে যে উড়তে পারে না, সাঁতার কাটতে পারে। হ্যাঁ, সাঁতার কাটতে পারে, হয়তো এবার বুঝেই গেছেন, আমি কথা বলছি পেঙ্গুইনের কথা। হ্যাঁ, পেঙ্গুইন একটি পাখি যে উড়তে পারে না, সাঁতার কাটতে পারে। নেক্সট, মেয়েদের লিপস্টিক। হ্যাঁ, পৃথিবীর যত বড় বড় কোম্পানি বা যা আছে, একটি গবেষণা থেকে পাওয়া গেছে বেশিরভাগ লিপস্টিকই তৈরি হয় মাছের আঁশ দিয়ে। হ্যাঁ, এটা শুনে হয়তো অনেক মেয়েরাই চমকে যাবেন বা এরপর থেকে হয়তো ইউজ করা ছেড়ে দেবেন। আই থিঙ্ক ইউজ করা ছাড়বেন না, কারণ এটা সম্পূর্ণভাবে শুদ্ধ করে ঠিকঠাক প্রসেসিং করে এটাকে লিপস্টিক বানানো হয়, বাট বেশিরভাগ লিপস্টিকেই আঁশ থাকে মাছের। নেক্সট, পা দিয়ে নিঃশ্বাস নেয়, এটা কি সম্ভব? হতেই পারে সম্ভব। হ্যাঁ, শামুক, শামুক পা দিয়ে নিঃশ্বাস নিতে পারে, এবং শামুকের নাক চারটি, শামুকের চারটি নাক ভাবা যায় আবার পা দিয়ে নিঃশ্বাস নেয়। আই থিঙ্ক অনেকেই জানতেন না এই তথ্যগুলি, তাই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন ভিডিওটিকে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। নেক্সট, আমাদের ফেভারিট ফ্রুটস আপেল, আমাদের পছন্দের ফল আপেল। আপেল খেতে যতই সুস্বাদু হোক না কেন, আপেলের মধ্যে 84% জল থাকে। হ্যাঁ, আপেলের মধ্যে 84% জল থাকে। নেক্সট, একটি অবাক করা তথ্য, আমরা বিভিন্ন প্রকার মশা তাড়ানোর জন্যে ধূপ বা অয়েল ইউজ করি, আমরা এটাই জানি ওটা মশা তাড়ানোর জন্যে ব্যবহৃত হয়, বাট হ্যাঁ এটা ঠিক, মশা তাড়ানোর জন্য ব্যবহার করা হয়, বাট অ্যাকচুয়ালি এটা মশা এটার জন্যে পালিয়ে যায় না, আসলে ওর গন্ধটা এত বেশি যে মশার ঠিক করতে পারে না ওখানে আপনি আছেন, বা মশা ওটার গন্ধে মশা সেন্সর কাজ করে না যে ওখানে কোনো মানুষ রয়েছে, এটাই হচ্ছে আসল ফ্যাক্ট। পোল্যান্ডে, নেক্সট, পোল্যান্ডে কোনো দম্পতি যদি একসাথে 50 বছর কাটাতে পারে, তাহলে সেই দম্পতিকে প্রেসিডেন্ট পদক দেওয়া হয়। হ্যাঁ, সেই দম্পতিকে প্রেসিডেন্ট পদক দেওয়া হয়, অবাক করে না, 50 বছর একসাথে থাকতে পারলেই প্রেসিডেন্ট পদক পেয়ে যাবেন, সেটা ইন্ডিয়াতে না, পোল্যান্ডে। চিংড়ি জলের পোকা, আমরা অ্যাকচুয়ালি মাছ বলে জানি চিংড়ি, অনেকেই বলি চিংড়ি মাছ চিংড়ি মাছ, বাট চিংড়ি একটি জলের পোকা। চিংড়ি মাছ উল্টো দিকে সাঁতার কাটে, এটা অ্যাকচুয়ালি আমিও জানতাম না, কোনো দিন দেখিনি, বাট আপনার বাড়িতে চিংড়ি মাছ নিয়ে এলে একটি জলে ছেড়ে দেখবেন তো, যদি জানতে থাকে যে কোন দিকে চিংড়ি মাছটি সাঁতার কাটছে, অ্যাকচুয়ালি চিংড়ি মাছ উল্টো দিকে সাঁতার কাটে। নেক্সট, আমরা পুরাণে পড়েছি রাম তার সৈন্যদেরকে নিয়ে শ্রীলঙ্কা গেছিল সীতাকে উদ্ধার করতে, এই পাথরের উপর রাম লিখে পাথরটি জলের মতো ছুঁড়ে দিতে পাথরগুলি ভেসে যায়, আমরা সবাই পড়েছি, বাট এমন একটি পাথর আছে যেটি সত্যিই জলে ভাসে, পিউমিস। হ্যাঁ, পিউমিস পৃথিবীর একমাত্র পাথর যেটি জলে ভাসতে সক্ষম, আমার ঠিক জানা নেই, বাট আই থিঙ্ক বানররা, রামের সৈন্যদল, রামের ভক্ত বানর যে পাথরগুলি সমুদ্রের মধ্যে ছুঁড়ে পুল বানিয়েছিল, আই থিঙ্ক সেটা এই পাথরই ছিল। নেক্সট, মানবদেহের যে সমস্ত হাড়, যত হাড় রয়েছে তার মধ্যে 1/4 পায়ের মধ্যে রয়েছে, আই থিঙ্ক এটা অনেকেই পড়েছেন, সবাই জানবেন। নেক্সট এবং লাস্ট, আজকের লাস্ট তথ্যটি হলো কচ্ছপ। হ্যাঁ, আমরা সবাই জানি, অনেকে খেতেও পছন্দ করি, কচ্ছপ পেছন দিক দিয়ে বা পিঠের দিক দিয়ে নিঃশ্বাস নিতে পারে, খুব অবাক করা তাই না, কচ্ছপ পেছন দিক দিয়েও নিঃশ্বাস নিতে পারে। আই থিঙ্ক অনেক কিছুই জানা অজানা তথ্য আপনাদেরকে আমি বলতে পারলাম, আপনাদের কাছে তুলে ধরলাম, এর মধ্যে অনেকেই অনেকগুলি তথ্য আগে থেকে জানতেন বা কিছু তথ্য জানতেন না, তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ
এমন কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এলে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।